পিকে হালদার কাণ্ডে বাংলাদেশ ব্যাংকের দশ বছরে কর্মরত তিনশো চুরানব্বই জন কর্মকর্তার তালিকা হাইকোর্টে জমা দেওয়া হয়েছে এই প্রতিবেদনের উপর শুনানির জন্য সময় চেয়েছেন হাইকোর্ট বিচারপতি নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি মোহাম্মদ মহিউদ্দিন শামীমের বেঞ্চে এই প্রতিবেদনের উপর শুনানি হবে এর আগে একুশে জানুয়ারি পিকে হালদার কাণ্ডে আর্থিক প্রতিষ্ঠান লুটপাট এবং অর্থ পাচারের বিষয়টি উদ্ঘাটনে ব্যর্থ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের নামের তালিকা চায় হাইকোর্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এই তালিকা দিতে বলা হয়েছিল দু সাল থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের তিনটি বিভাগের কর্মকর্তাদের আর্থিক প্রতিষ্ঠান লুটপাট এবং অর্থ পাচারের বিষয়টি উদ্ঘাটনে ব্যর্থ হওয়ার বিষয়টি জানতে এই তালিকা চাওয়া হয় কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা লুটপাট করে পিকে হালদার সিন্ডিকেট